দেখুন, আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি দিয়ে ডিম পোষে আর না। আপনারা বাসায় অনেকে অনেকভাবে অনেক রকম করে বিরিয়ানি খেয়েছেন, বিরিয়ানির পাকোড়া, বিরিয়ানির রোল, বিরিয়ানির যত রকম রেসিপি খেয়েছেন। আমি আজকে এই রেসিপিটা নিজে নিজে তৈরি করেছি এবং আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নেবো, এটা হচ্ছে বিরিয়ানির ডিম পোষ, এটার নাম দিয়েছি। তো এটা হচ্ছে দুইটা ডিমকে আমি ভালো মতো ফেটে নেবো। এটার সাথে লাগবে সামান্য পরিমাণে লবণ, আর লাগবে হচ্ছে 1 চামচ পেঁয়াজ কুচি। এটাকে খুব ভালোভাবে মেশাবো এবং তারপরে আমি নিয়ে নেবো এটার সাথে আমি যে এক বাটি বিরিয়ানি নিয়ে নিয়েছি, একটু বেছে বেছে মাংসগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি সবগুলো দিয়ে সুন্দর করে এটার সাথে মিক্স করবো। দেখা গেছে ঘরে অনেক সময় বিরিয়ানি অনেক রান্না হয়, খাওয়া কম, কমতে কমতে অল্প বিরিয়ানি বেঁচে থাকে, এখন এতটুকু নিয়ে টানাটানি কে খাবে। তো সেক্ষেত্রে আপনি এরকম একটা ডিম পোষ করবেন, দুজন তিনজন ভাই বোন মিলে খেয়ে ফেলবেন। তো শেষ আমার এটাকে আমি তেলে দিয়ে দিয়েছি, অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে, হাই হিটে রান্না করবেন ধুমধাম পুড়ে যাবে। তো আপনাকে এটা অবশ্যই অল্প আঁচে সুন্দর করে এটা নাড়বেন না, প্রথমে মিক্সটা হবে, হওয়ার পরে এটাকে আমি আস্তে করে উল্টে দিতে হবে, নাহলে যদি ভেঙে যায় আপনার ডিম পোষটা দেখতে সুন্দর লাগবে না। তো যাই হোক, এটা আমার হয়ে যাচ্ছে, আমি এটাকে অল্প আঁচে ডিমটা ভেজে ফেলেছি, এখন শুধু উল্টে পাল্টে দেওয়ার পালা, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার এই বিরিয়ানির ডিম পোষটা তৈরি হয়ে যাচ্ছে, সুন্দর একটা অ্যারোমা বের হবে, এখানে ডিম আর বিরিয়ানির মিক্স একটা অ্যারোমা গন্ধ আর কি, খুব সুন্দর। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানির ডিম পোষটা, এখন আমি এটা বাটিতে নিয়ে নেবো, তারপর আপনি এটা একটা খালিও খেতে পারেন, অথবা সবাই মিলেমিশে খেতে পারেন, অথবা ভাত দিয়ে খেতে পারেন, অথবা পরোটা দিয়েও খেতে পারেন। তো ব্যাস, এই তো আমার বিরিয়ানির ডিম পোষ তৈরি হয়ে গেছে, আপনারা এইভাবে তৈরি করে সবাই ভাই বোন মিলে খাবেন, অথবা আপনারা কাউকে যদি গিফট দিতে চান, অথবা ভালো কিছু মেহমানদেরকে খাওয়াতে চান, এইভাবে একটা রেসিপি তৈরি করতে দেখতে পারেন। তো আমি এটাকে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে খেয়ে টেস্ট করবো কেমন হয়। একটুখানি সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, এখানে নিয়েছি টমেটো ভর্তা, এখানে আমি নিয়ে নেবো এখন ডিম বিরিয়ানি পোষ। এই যে দেখুন মাংসটা দেখা যাচ্ছে, সুন্দর একটা ঘ্রাণও চলে এসেছে, এটার সাথে একটা বিরিয়ানি বিরিয়ানির ঘ্রাণ আসছে, বিরিয়ানি বিরিয়ানির ফিল আসবে। এখন আমি এটার সাথে চটকে নিয়ে একবারে ভালোভাবে মেখে খেয়ে আপনাদেরকে বলবো কেমন একটা টেস্ট। তো অবশ্যই খুব ভালো টেস্ট। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য। কেউ এইভাবে বিরিয়ানি ডিম পোষ রান্না করলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং খেতে কেমন লেগেছে এটা বলতে অবশ্যই ভুলবেন না। তো বাই বাই।